আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়াজিফা পাওয়ার বাংলা চ্যানেলের সুপ্রিয় দর্শক বিন্দু সকল, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি যে ভিডিওর মাধ্যমে যে আলোচনাটি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরব, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, চাউল এবং টাকা। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরবো, আপনারা যদি আমলটি করতে পারেন আপনারা রাত ও রাত লাখপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো আপনি কীভাবে এই আমলটি করবেন, কখন করবেন, আমি সব ডিটেলস বলে দিচ্ছি, তো আপনারা ভিডিওতেই দেখে থাকেন। তো গাইজ দেখেন, আমার সম্মুখে আছে কিছু দানা, মতলব চাল এবং টাকা। তো গাইজ আপনারা কী করবেন, যখন আপনারা এই আমলটি করবেন তখন আপনারা পাক সাফ হয়ে নেবেন, আর এবং এই আমলটি করবেন বিকাল ছটার পর, মানে রাতে ছটার পর সন্ধ্যা। তো প্রিয় দর্শক, যখন এই আমলটি করতে যাই বসবেন, তো তখন আপনি পাক সাফ হয়ে এমন একটি কাগজের টুকরা নিয়ে নেবেন পাশে, নিয়ে আপনি কি করবেন, সবার প্রথম তিনবার ইয়া সাতবার ইয়া এগারোবার ইয়া একবার আপনি একটি দুরুদে পাক পড়ে নেবেন। হ্যাঁ, আপনি ছোট্ট দরদ জানেন এবং বড় দরদ, আপনি যে কোনো একটি দরদ পড়ে নেবেন তিনবার সাতবার ইয়া এগারোবার। হ্যাঁ প্রিয় দর্শক, একটি ছোট্ট দরদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরদটিও যদি আপনারা পড়ে নিন তাও হয়ে যাবে। তো এইভাবে আপনারা তিনবার সাতবার অথবা এগারোবার দরদটি পড়ে নেবেন। দরুদে পড়ে আরেকটি ছোরা আমি এই ভিডিও একটি সূরা মোবারক আমি এই সূরা মোবারক নিয়ে আরও কয়েকটি ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি। তো ওই সূরায় মোবারকটি আপনারা পড়বেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন সূরায়ে ইখলাস। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা এই আমলটি কীভাবে করবেন, আপনি যখন আমলটি করতে বসবেন আপনি সবার প্রথম তিনবার অথবা সাতবার অথবা এগারোবার দুরুদে পাক পড়বেন। পরে আপনি এই এমন একটি দানা নেবেন, আপনার হাতে দানা একটি নেবেন, দানা একটি হাতে নিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরে আপনি সূরায়ে মুবারক মানে সূরায়ে ইখলাস পড়বেন একবার। পরে আপনি এই দানাটা ফুক মানে দম করবেন, মানে ফুক দেবেন, দিয়ে আপনি দানাটা আপনি কাগজের উপরে রেখে দেবেন। তো এইভাবে আপনি আবার দ্বিতীয়বার একটি দানা হাতে নেবেন, নিয়ে দ্বিতীয়বার আপনার বিসমিল্লাহ পড়তে লাগবে না, আপনি ডাইরেক্ট সূরায়ে মুবারক মানে সূরায়ে ইখলাস পড়বেন। পরে আপনি আবার এই দানাটা চাউলে রেখে দেবেন। এইভাবে আপনি চল্লিশ ভার পড়বেন সূরায়ে ইখলাস, চল্লিশ ভার পরে আপনি চল্লিশটি ধানার উপরে ফুঁক দেবেন, মানে এক একটি ধানার উপরে ফুঁক দিয়ে আপনি চল্লিশটি ধানা হয়ে যাবে। তো আপনি তখন কি করবেন, যখন আপনার এই আমলটি করা শেষ হয়ে যাবে, তো আপনি তখন যখন আপনি এই আমলটি করা শেষ হয়ে যাবে তো আপনি এইভাবে কাগজটি হাতে নেবেন, হাতে নিয়ে বলবেন হে আল্লাহ আমার হর পেরেশানি দূর করে দাও, আল্লাহ আমার ভাইয়ের রোজগারির মধ্যে মানে বৃদ্ধি দাও, রহমত দাও, হে আল্লাহ আমার ছেলের দাও, আপনি যার জন্য এই আমলটি করছেন, আপনার স্বামীর জন্য করছেন, আপনার ছেলের জন্য করছেন, অথবা আপনার ভাইয়ের জন্য করছেন, বা আপনি নিজের জন্য করছেন, তো ওই মকসদটা আপনার দিলে রেখে এই আমলটি আপনি শেষ করবেন। শেষ করে কি করবেন, এই যখন এই কাগজে যখন এই চাউলগুলি রাখবেন, তো এটাকে আপনি কি করবেন, এইভাবে পুড়িয়া বানাবেন। পুড়িয়া তো আপনারা বুঝতেই পাচ্ছেন, পুড়িয়া ভানাবেন, ভানাইয়া এই কাগজটিকে কি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি কি করবেন, তখন এই পুড়িয়াটি আপনার ঘরে আলমারিত অথবা আপনি ভালো একটা জায়গাতে রেখে দেবেন, কারণ আপনি তো আমলটি রাত্রে করছেন, সন্ধ্যার পর করছেন, ছটার পর, তো আপনি তো আর রাত্রে এটা নিয়ে কোথাও দিতে পারবেন না, তো আপনি এটা আপনার ঘরে সুন্দর করে সাফ পাক সাফ জায়গাত রেখে দেবেন। রেখে আপনার যখন সকাল হয়ে যাবে আপনি সকালে উঠে এই পুড়িয়াটা নেবেন, নিয়ে এমন জায়গায় দিবেন যাতে আপনার এই চাউল আপনার এই দানাগুলি যাতে কোনো বেজবান। প্রিয় দর্শক, আপনি এই পুড়িয়াটি নিয়ে এমন জায়গায় রাখবেন যে জঙ্গলে রেখে দিবেন, বা আপনার ঘরে চালও দিতে পারেন, বা এমন জায়গায় দিবেন যাতে মানুষে না পাড়াতে পারে, কারো যাতে পাওয়ার তলে না যায়। আপনি এমন জায়গায় রাখবেন যাতে এটা কোনো বোবা জিনিস খেয়ে নেই, তার মানে পশু পশি যাতে খেয়ে নেই, পশুপক্ষী, তা আপনি এমন জায়গায় রাখবেন যাতে পশুপক্ষী এটা এসে খেতে পারে। তো যখন আপনার পশুপক্ষী আপনার দানা এটা খাইবে, তো দেখেন ওরাও কিন্তু দোয়া করতে থাকে,
ওরা যখন আপনি যখন ওদেরকে একটি বস্তু খাওয়াবেন, ওরাও কিন্তু আপনার জন্য দোয়া করবে। তো এইভাবে আপনি আমলটি করে শেষ করেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনি ঘর পেরেশানি থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার ঘরের অভাব সব দূর হয়ে যাবে। আপনার আপনাকে আল্লাহ তাআলাই টাকা পয়সা দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা করবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সে পর্যন্ত জন্য বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটি কথা রিকোয়েস্ট, মানে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তো আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, খোদা হাফিজ।